হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি এসেছি খুলনা শহরের রূপসা বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের সমাধিস্থলীতে। মূলত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের জন্য যে 7 জন বীর সন্তানকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছিল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন তাদের মধ্যে অন্যতম। এখানে আরও একজন বীর সন্তান বীর বিক্রম মহিবুল্লার সমাধি রয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন 1934 সালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বাগপাশা গ্রামে জন্মগ্রহণ করে, যা বর্তমানে শহীদ রুহুল আমিন নগর নামে পরিচিত। 1971 সালের 10ই ডিসেম্বর খুলনা রূপসা নদীতে একটি যুদ্ধজাহাজে থাকাকালে মিত্রপক্ষের ভুল বোঝাবুঝিতে বিমান হামলায় শহীদ হন এই বীর। এরপর রূপসা নদীর পূর্ব পাশে বাগমারা গ্রামে নদীর পাশে দাপন করা হয় এই বীর সন্তানকে। কিন্তু দুর্ভাগ্য যে খুলনা শহরে অনেক লোকজন জানে না এই বীর সন্তানের সমাধি কোথায়। খুলনার মূল শহর থেকে অটো বা রিক্সায় করে রূপসা বাস স্ট্যান্ডে এসে ঘাট পার হলে বাস স্ট্যান্ড থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক ধরে 50 গজ হাঁটলে চোখে পড়বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি। সমাধির মূল ফটকে কোনো কিছু লেখা না থাকায় চিনতে একটু সমস্যা হতে পারে। সমাধিস্থলের মূল ফটক দিয়ে প্রবেশ করার পর প্রথমে চোখে পড়বে 2 বীর সন্তানের নামের ফলক, এবং 2 বীরের নামের ফলকের মাঝখানে চোখে পড়বে তাদের শহীদ হওয়ার বর্ণনা। এই বর্ণনার ডান পাশে নামের ফলকটি হচ্ছে বীরশ্রেষ্ঠ মরহুম শহীদ রুহুল আমিনের, এবং ডান পাশের নামের ফলকটি হচ্ছে বীর বিক্রম মরহুম মহিবুল্লার। বীর বিক্রম মরহুম শহীদ মহিবুল্লাহ 1971 সালে 10ই ডিসেম্বর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সাথেই শাহাদাত বরণ করেন। এরপর তাদের দুজনকেই পাশাপাশিতে সমাধি করা হয়, এবং এর একটু সামনে এগোলেই আপনার চোখে পড়বে প্রথমে বীর বিক্রম মহিবুল্লার সমাধিস্থল, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বীর বিক্রম মহিবুল্লার সমাধি। বীর বিক্রম মহিবুল্লার সমাধি থেকে আরেকটু সামনে এগোলে আপনার চোখে পড়বে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের সমাধিস্থল। এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থল, এবং এই সমাধির বাম পাশে আপনি বেশ কিছু খোলা জায়গা দেখতে পারবেন। সমাধির পাশেই রয়েছে রূপসা নদী। দীর্ঘ 24 বছর পর 1994 সালে রূপসা রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। বর্তমানে 1.5 একর জায়গা নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিটি নির্মাণ করা হয়েছে। সমাধিটি পরিষ্কার পরিচ্ছন্নর জন্য একজন কেয়ারটেকার রয়েছে, যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারেন পাশের নম্বরটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।